বর্ধমান পৌরসভা নির্বাচনের তিন নম্বর ওয়ার্ডের ভোট কেন্দ্রের সামনে আমরা রয়েছি ইতিমধ্যে, এবং সেই সামনের একদম সম্মুখে সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন কতটা সুষ্ঠুভাবে লাইন দিয়ে মানুষ কিন্তু ভোট দিতে যাচ্ছেন, এবং কতটা সেখানে কিন্তু সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য ফোর্সও মোতায়েন করা হয়েছে। দেখতে পাচ্ছেন সেই চিত্র আপনাদের সামনে আমরা তুলে ধরছি। বর্ধমান পৌরসভা নির্বাচনের 2022-এর পৌরসভা ভোট, এবং আমরা এই মুহূর্তে রয়েছি বর্ধমানের তিন নম্বর ওয়ার্ডের যে ভোট কেন্দ্র, সেই এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে সেই ভোট কেন্দ্র চিত্র আমরা আপনাদের সামনে তুলে ধরছি। 2022-এর তিন নম্বর ওয়ার্ডের মনোনীত প্রার্থী চাইনা কুমারী, তিনি ভোট কেন্দ্রে প্রবেশ করছেন, সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। আমরা দেখতে পাচ্ছেন সেই চিত্র আপনাদের সামনে। বর্ধমান পৌরসভা নির্বাচনের তিন নম্বর ওয়ার্ড, বর্ধমানের সেই ভোট কেন্দ্র, তিন নম্বর ওয়ার্ডের ভোট কেন্দ্রে আমরা এসে উপস্থিত হয়েছি, এবং সেখানের সেই চিত্র আপনাদের সামনে আমরা তুলে ধরছি। 2022-এর বর্ধমান তিন নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী চাইনা কুমারী, তিনি ভোট কেন্দ্রে প্রবেশ করছেন এবং তার মূল্যবান ভোট তিনি দিতে চলেছেন, সেই চিত্র আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আনন্দবার্তার পদায় এক্সক্লুসিভ সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন আনন্দবার্তার পদায়। আনন্দবার্তার জিও টিভি অল ইন্ডিয়াতে এবং আনন্দবার্তার পর্দায় সেই এক্সক্লুসিভ চিত্র আমরা আপনাদের সামনে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন সেই চিত্র আপনারা। আমরা ইতিমধ্যে চলে এসেছি বর্ধমান পৌরসভার 2022-এর পৌরসভা নির্বাচনের তিন নম্বর ওয়ার্ডের এবছরের মনোনীত প্রার্থী চাইনা কুমারী, তিনি ভোট কেন্দ্রে প্রবেশ করছেন এবং তার মূল্যবান ভোট দেওয়ার জন্য তিনি আস্তে আস্তে এগিয়ে চলেছেন, সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরছি এই মুহূর্তে আনন্দবার্তার পর্দায়। আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র। আমরা চার নম্বর ওয়ার্ডের বর্ধমান পৌরসভা নির্বাচনের চার নম্বর ওয়ার্ডের ভোট কেন্দ্রে একদম সম্মুখে, একদম সামনেই আপনাদের সেই সামনে চিত্র তুলে ধরছি। সেই কতটা সুষ্ঠুভাবে এবং সমস্ত নিয়মাবলী মেনে কিন্তু তারা ভোট মানুষকে দেওয়াচ্ছেন, সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন মাস্ক, স্যানিটাইজার, সমস্ত কিছু, আমাদের যে করোনা পরিস্থিতি সেই সমস্ত কিছুকে মাথায় রেখে সুষ্ঠুভাবে সুস্থ পরিবেশে কিন্তু ভোট হচ্ছে। দেখতে পাচ্ছেন মাস্ক, স্যানিটাইজার, থার্মাল স্ক্যানিং এর থেকে শুরু করে এই মানে সমস্ত কিছু নিয়ম কিন্তু তারা পালন করছেন সুষ্ঠুভাবে, যাতে করে কোনো রকম মানুষের কোনো রকম বিপদ না হয় সেই ব্যবস্থা কিন্তু তারা করেছেন, এবং সেই চিত্র আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দেখতে পাচ্ছেন সেই চিত্র। মিডিয়া না দেখালে আমাদের কি করে চলবে, আমাদেরকে তো দেখাতেই হবে। বর্ধমান পৌরসভা নির্বাচনে 2022-এর পৌরসভা নির্বাচনের তিন নম্বর ওয়ার্ডের
মনোনীত প্রার্থী আপনাদের সামনে আমরা সেই চিত্র তুলে ধরছি। তারা তিনি ভোট কেন্দ্র থেকে ভোট দিয়ে বেরিয়ে আসছেন, সেই চিত্র আপনাদের সামনে আমরা এই মুহূর্তে আমাদের সাথে পেয়ে গেছি তাকে। এবারের 2022 মনোনীত প্রার্থী যিনি রয়েছেন চায়না কুমারী, ওনার সাথে আমরা কথা বলে নেব। প্রথম ভোট প্রার্থী হিসাবে কেমন লাগলো? বহুত আচ্ছা লাগ রা মুঝে ইহা পে সভি লোক কা উৎসাহ দেখ করকে ইহা পে বহুত সভি খুশ হে ভোট দেনে কে লিয়ে এসা লাগ রা জেসে কি বহুত লোক খুশি হো করকে আপনা মতদান দে রে হে আর আশা করতি হু কি সব লোক আচ্ছে সে আপনা মতদান দে আর শান্তিপূর্বক আপনে ঘর সে নিকলে মতদান দে করকে ওয়াপস শান্তিপূর্বক হি ঘর যায় কোই বিনা ঝামেলে কে। আচ্ছা তো ইয়ে আবি আপ জো ভোট ইহা পে হো রা হে কেসা লাগ রা হে মতলব কেসা কিয়া ফিল হো রা হে কি ইয়ে জো ভোট হো রা হে ये ठीक ठाक से हो रहा है या क्या लग रहा है आगे जाके क्या होने वाला है? अभी तक तो फिलहाल शांति ही दिख रहा है मुझे, तो अच्छा ही से हो रहा है। सब लोग अपना खुद से अपना वोट दे पा रहे हैं और बिना किसी दबाव के, तो बहुत अच्छे से वोट दिया जा रहा है और मतदान बहुत अच्छे से ढंग से पूरा हो रहा है। अच्छा तो ओपोनेंट पार्टी जो होता है तो उनके तरफ से कुछ ऐसा लग रहा है कि कुछ दिक्कत होने वाला है या उनके तरफ से ये वोट ज़्यादा हो रहा है, ऐसा कुछ लग रहा है? नहीं, मुझे ऐसा कुछ भी नहीं लग रहा। থ্যাংক ইউ সো মাচ। আপনি আপনারা এতক্ষণ শুনলেন 3 নম্বর ওয়ার্ডের, আমাদের 3 নম্বর বর্ধমান পৌরসভা নির্বাচনে 3 নম্বর ওয়ার্ডের মনোনীত প্রার্থী চায়না কুমারী। তিনি তার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন, আমরা সেই চিত্র একবার তুলে ধরবো এবং অবশ্যই আমরা কথা বলে নেবো। এখানে রয়েছেন আমাদের সাথে। আচ্ছা প্রথমে জেনে নেবো আপনার নাম। রাজু মিশ্র। আপনি যে ভোট দিতে এসেছেন এখানে, কি মনে হচ্ছে দেখে? এখানকার যে চিত্র রয়েছে, এখানকার যে সিচুয়েশন রয়েছে, কি মনে হচ্ছে দেখে? কতটা শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে এবারে? এইখানে এখন খুবই শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। এই বাংলার মানুষ বুঝে গিয়েছে কি এই পশ্চিমবাংলার মধ্যে মানে উন্নয়নের কাণ্ডারি শুধু মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কেউ উন্নয়ন করতে পারবে না। সেই জন্যে বাংলার মানুষ দু হাত তোলে আশীর্বাদ করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যত ক্যান্ডিডেট আছে সবাইকে দু হাত ভরে আশীর্বাদ করছে, আর আমাদের 3 নম্বর ওয়ার্ডে খুবই শান্তিভাবে সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। কি মনে হচ্ছে এবারের 2022 ভোটে কি জয়লাভ, মানে জয়গান কি আবারও হতে চলেছে তৃণমূল কংগ্রেসে? এটা 2022 তো আমরা বিপুল ভোটে জিতছি, আমরা বিপুল ভোটে জিতছি। আমাদের লক্ষ্য মেন হচ্ছে 2024। আমরা 2024-এর জন্যে এখন থেকে প্রস্তুত আছি মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে।